ইতালির রাজধানী রোমের হিন্দু মন্দিরে সনাতন ধর্মের সকল ভক্তবৃন্দের আয়োজনে শ্রী শ্রী রাম ঠাকুরের বার্ষিক মহোৎসব ও সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী রাম ঠাকুরের 160তম আবির্ভাব তিথি উপলক্ষে সকল সনাতন ভক্তবৃন্দের মধ্যে ছিল উচ্ছলতা, প্রাণ চাঞ্চল্যতা। ষষ্ঠবারের মতো ইতালির রোমে উদযাপিত রাম ঠাকুরের বার্ষিক মহোৎসব ও সত্যনারায়ণ পূজার নিবেদক শ্রী দুর্যোটি প্রসাদ চক্রবর্তী। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল সকালে বাল্যভোগ, দুপুরে নাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ, সন্ধ্যায় সন্ধ্যা আরতি, মহানাম কীর্তন, তুলসী আরতি, বেদবাণী এবং সত্যনারায়ণের পেঁচালি পাঠের মাধ্যমে নিজের ও সকলের জন্য মঙ্গল কামনা করা। রাতে ভোগ নিবেদন করে মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে শেষ হল সত্যনারায়ণ পূজা ও শ্রী শ্রী রাম ঠাকুরের বার্ষিক মহোৎসব 2020। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনিকা ইসলাম, NRV TV।